एवरीवन ग्लो विथ ओरिफ्लेम चैनले आपनादेर सबाइके वेलकम। आजके आमी आमादेर ओरिफ्लेमेर खूब डिमांडिंग आर आमार खूब पछंदेर एकटा प्रोडक्ट सेटा होच्छे वेलनेस प्रोडक्ट सेटा निये आलोचना करब। আর অবশ্যই তার আগে জানিয়ে রাখবো যে আমাদের নিজেদের হেলদি বডিটা মেনটেন করার জন্য আমাদের কিছু কিছু হেলদি চয়েস অবশ্যই অ্যাডপ্ট করতে হবে আমাদের লাইফস্টাইলে। সো ইটস নেভার টু লেট টু স্টার্ট মেকিং হেলদি চয়েসেস। এবার আমি চলে আসব কিভাবে আমরা ওভারঅল একটা হেলদি বডি মেনটেন করব। তার জন্য আমি 6 পয়েন্টস হাইলাইট করব। নাম্বার 1, আমাদের প্রপার নিউট্রিশন চয়েস করতে হবে। নাম্বার 2, এভরিডে এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ করতেই হবে। অবশ্যই আমাদেরকে 3-4 লিটার ওয়াটার ইনটেক করতে হবে। 4 নম্বরে আমি বলবো আমাদের স্লিপ, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট 7-8 আওয়ার্স আমাদেরকে ঘুমোতেই হবে। অ্যান্ড ইমোশনাল হেলথ অ্যান্ড পজিটিভ লাইফস্টাইল চয়েসেস একটা বড় ম্যাটার করে আমাদের এই পয়েন্টসগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে বা লাস্টলি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি বলবো, হাই কোয়ালিটি সাপ্লিমেন্টস, যেটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই 6টা জিনিস যদি আমরা মেনটেন করি তাহলে আমরা ওভারঅল হেলদি বডিটা মেনটেন করতে পারবো। এবার আমি চলে আসব কেন আমরা ফুড সাপ্লিমেন্টস নেব। নাম্বার 1, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি থাকতে সাহায্য করে এই সাপ্লিমেন্টসগুলো আমাদেরকে। নাম্বার 2, এভরিডে আমরা যে খাবার ইনটেক করছি তাতে কিন্তু আমরা কখনোই আমাদের বডি নিড অনুযায়ী প্রপার নিউট্রিশনসটা পাচ্ছি না, ঠিক সেই নিউট্রিশন গ্যাপটাকে আমাদের শরীরে ফুলফিল করে দিচ্ছে এই ফুড সাপ্লিমেন্টসগুলো। অ্যান্ড নাম্বার 3 পয়েন্টে আমি বলবো যে সারাদিন আমাদেরকে এনার্জেটিক রাখে এই ফুড সাপ্লিমেন্টসগুলি। 4 নাম্বার অর্থাৎ 4 নম্বর পয়েন্টে আমি জানাবো যে ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখছে আমাদের, এবং আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে প্রচুর এজ রিলেটেড প্রবলেমস আমাদের দেখা দেয় সেগুলো হওয়ার চান্সেসও কিন্তু কমিয়ে দেয় আমাদের এই সাপ্লিমেন্টসগুলো। 5th পয়েন্টে বলবো আজকালকার দিনে আমাদের স্টুডেন্টস হোক বা এজেড পার্সন, প্রত্যেকেরই কিন্তু ব্রেন ওয়ার্ক প্রচুর পরিমাণে করতে হয়, আর এই ব্রেন ওয়ার্ক করার যে ক্ষমতা সেটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের এই সাপ্লিমেন্টস। 6th পয়েন্ট, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়, কারণ আমরা লক্ষ্য করলেই দেখব যে প্রতিদিন প্রচুর পরিমাণে আমরা জাঙ্ক ফুড বা প্যাকেট ফুড ইনটেক করছি, এবং নিজেরাই শুধু নয় বাচ্চাদেরকেও ইনটেক করাচ্ছি, অথচ আমরা সেই সব ফুডস থেকে কোনো রকম নিউট্রিশন ভ্যালু কিন্তু পাচ্ছি না, উল্টে আমাদের বডিতে ফ্যাট বেড়ে যাচ্ছে আর আমরা অনেক বেশি ওয়েট গেইন করছি। সো আমরা যখন এই ফুড সাপ্লিমেন্টস নিচ্ছি তখন কিন্তু এই সব জাঙ্ক ফুড বা প্যাকেট ফুড, অর্থাৎ ধরুন পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, প্যাকেটজাত কেক, এইসব খাওয়ার ইচ্ছাটা কিন্তু অনেকটা কমে যায়, ফলে আমাদের বডি ওয়েটটা প্রপার থাকে বা মেনটেন করতে সুবিধা হয় আমাদের। নেক্সট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সাপ্লিমেন্টসগুলো কিন্তু আমাদের ইনার বডি পার্টসগুলোকে যেমন হেলদি রাখছে, তেমনই আমাদের স্কিন, হেয়ার, নেলস, আইস, এই সমস্ত কিছুর কন্ডিশনকে কিন্তু ইম্প্রুভ করে। আমাদের অরিফ্লেমে বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট রয়েছে, যার মধ্যে আমি আজকে নিউট্রিশেক নিয়ে আলোচনা করব। অরিফ্লেম নিউট্রিশেক কেন আমরা ইনটেক করব? অবশ্যই যদি আপনি সারা দিন অক্লান্ত পরিশ্রমের পরেও এনার্জেটিক থাকতে চান বা টায়ার্ডনেস ফিল না করতে চান তাহলে অবশ্যই অরিফ্লেম নিউট্রিশেকটা আপনি ইনটেক করুন। এছাড়া যদি আপনি নিজের খারাপ ইটিং হ্যাবিটস পরিবর্তন করে একটা হেলদি ডায়েট ফলো করে নিজের বডি ওয়েট মেনটেন করতে চান তবে অবশ্যই অরিফ্লেম নিউট্রিশেক আপনাকে সেই সাহায্য করবে। নেক্সট, যদি আপনি প্রপার ডায়েট মেনটেন করতে চান তবে অবশ্যই বডিকে প্রপার নিউট্রিশন দিতে হবে। আমাদের রেগুলার যে ডায়েট সেখানে কিন্তু আমরা প্রপার নিউট্রিশন পাচ্ছি না। প্রপার ডায়েট প্ল্যান করতে হলে আমাদের নিজেদের বডি ওয়েট অনুযায়ী প্রপার প্রোটিন, ফাইবার বডিকে আমাদের দিতেই হবে। এক্সাম্পল, আপনার বডি ওয়েট যদি 50 কেজি হয় দেন এভরিডে আপনাকে 50 গ্রাম অফ প্রোটিন ডায়েটে রাখতেই হবে। প্রোটিন কিন্তু আমাদের শরীরে ফুয়েলের কাজ করছে, আমাদেরকে এনার্জি দিচ্ছে এবং কোষ বা টিস্যুজ বিল্ড অ্যান্ড রিপেয়ারে সাহায্য করছে। এছাড়া প্রোটিন মেক্স এনজাইমস, হরমোনস অ্যান্ড আদার কেমিক্যালস, মাসেল অ্যান্ড বোনকেও স্ট্রং করে আমাদের এই প্রোটিন। নেক্সট, উই নিড ফাইবার ইন আওয়ার এভরিডে ডায়েট। ফাইবার এমন একটা জিনিস যা আমাদের গ্লুকোজ ও কোলেস্ট্রল লেভেল মেনটেন করতে সাহায্য করে। আমরা কি রোজ সঠিক অ্যামাউন্টে ফাইবার ইনটেক করি? না, কখনোই না, কারণ সবজি বা ফলের খোসা আমরা ফেলে দিই। সো আমাদের রেগুলার ডায়েটে কিন্তু ফাইবার ডেফিসিয়েন্সি রয়েছে। ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করে।
সো ফ্রেন্ডস, আমরা বুঝতে পারছি যে আমাদের এভরিডে যতটা প্রোটিন বা ফাইবার ইনটেক করা প্রয়োজন আমরা কিন্তু সেটা কেউই প্রায় করি না। সো অরিফ্লেম নিউট্রিশেকে আমরা কি কি পাই একটু দেখে নেব। অরিফ্লেম নিউট্রিশেকে আমরা থ্রি টাইপস অফ প্রোটিন পাই, যেমন সোয়া প্রোটিন, পি প্রোটিন অ্যান্ড মিল্ক প্রোটিন। এছাড়া থ্রি টাইপস অফ ফাইবার পাই, যেমন রোজ হিপস, সুগার বিটস অ্যান্ড অ্যাপেল। এই তিন ধরনের প্রোটিন অ্যান্ড ফাইবার মার্কেটের কোনো একটি খাবার বা প্রোডাক্টে পাওয়া যায় না। অরিফ্লেম নিউট্রিশেকে 9 রকমের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রোভাইড করছে, যেটা বডি প্রোডিউসও করতে পারে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, অরিফ্লেমের নিউট্রিশেক কিন্তু টোটালি ভেজ। এর মধ্যে অ্যানিমাল প্রোটিন ইউজ হয় না, ভেজিটেরিয়ান প্রোটিন ইউজ হয়, যেমন সোয়া প্রোটিন, পি প্রোটিন অ্যান্ড মিল্ক প্রোটিন। অরিফ্লেম নিউট্রিশেকে যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে, সুগার বিটস থেকে এই ফাইবার আসছে, এবং কার্বোহাইড্রেট পাচ্ছি আমরা অ্যাপেল এবং রোজ হিপস থেকে। অরিফ্লেম নিউট্রিশেকগুলিতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যা আমাদের ব্লাড সুগার লেভেলকে স্টেবল রাখতে হেল্প করে এবং ইনসুলিনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়। অরিফ্লেম নিউট্রিশেক নিয়ে প্রচুর ল্যাব টেস্ট যেমন হয়েছে, তেমনই হিউম্যান বডি টেস্টও হয়েছে। আর এটা প্রুভেন যে প্রচুর মানুষ যারা ওয়েলনেস কনজিউম করেছেন, তারা নিজেদের ওয়েট লস করার পাশাপাশি এনার্জি লেভেল, মেন্টাল পারফরমেন্স অ্যান্ড ওভারঅল হেলথ ইম্প্রুভমেন্টও দেখেছেন। অরিফ্লেম নিউট্রিশেক এতটাই ন্যাচারাল উপায় তৈরি যে এর মধ্যে যে কালার ইউজ করা হয় তা নেওয়া হয় বিটরুট পাউডার বা টার্মারিক পাউডার এক্সেট্রা থেকে। অরিফ্লেম নিউট্রিশেক কয়েক রকম ফ্লেভারের রয়েছে, যেমন ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো ব্যানানা, স্ট্রবেরি। এছাড়া অরিফ্লেমের নিউট্রিশেকে যে সুগার ইউজ করা হয় তা কিন্তু আসছে রোজ হিপস, অ্যাপেল বা সুগার বিটস থেকে। এই নিউট্রিশেক দিনে দুবার খেতে হবে, সকালে ব্রেকফাস্টের পর এবং ইভিনিংয়ে স্ন্যাক্স বা কিছু ড্রাই ফ্রুটস বা কুকিজ খেয়ে এই নিউট্রিশেকটা আপনারা খেতে পারবেন। শেকারে এক চামচ নেবেন, নিয়ে রোগা ব্যক্তি যারা তারা দুধের সাথে বা দইয়ের সাথে এটা কনজিউম করবেন, আর যারা একটু ফ্যাটি তারা অবশ্যই জলের সাথে এটা কনজিউম করবেন। অ্যান্ড অবশ্যই সাথে আপনাদেরকে এক্সারসাইজ এভরি ডে করতেই হবে, অ্যাটলিস্ট 30 মিনিটস। আর এটা যারা খাচ্ছেন তারা কখনোই মনে করবেন না যে আপনারা 4 টাইমস যে মিলস আমরা অলওয়েজ নিই সেটা স্কিপ করবেন, তাহলে কিন্তু হবে না। 4 টাইমস মিলের সাথে আপনাকে এই নিউট্রিশেকটা দিনে দুবার কনজিউম করতে হবে। আপনি যদি কলেজ গোয়িং বা অফিস গোয়িং বা হোম মেকার হন, তবে হয় আপনি কখনো আপনার খাবারটা স্কিপ করছেন বা রোড সাইড ফুড বা জাঙ্ক ফুড খেয়ে ফেলছেন, যার ফলে আপনার বডি ওয়েট যেমন বাড়ছে সাথে আপনার বডিতে কিন্তু প্রচুর ক্ষতিকর প্রভাবও হচ্ছে। তাই অরিফ্লেম নিউট্রিশেক ইনটেক করলে আপনার খাবার স্কিপ করা যেমন হবে না, তেমনি বাইরের যে খুচখাচ খাওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু কমবে, আর আপনি একটা হেলদি রোগমুক্ত লাইফ পাবেন। সো স্টে হেলদি উইথ অরিফ্লেম নিউট্রিশেক। অ্যান্ড অবশ্যই বলবো, আজ থেকেই আপনারা নিউট্রিশেক স্টার্ট করুন ইউজ করা, দিনে দুবার কনজিউম করুন। অ্যান্ড অবশ্যই যে কটা জিনিস আমি বলেছি, জল, স্লিপ, প্রপার ডায়েট অ্যান্ড আপনাকে এক্সারসাইজ, এই কটা জিনিস মাথায় রাখলে আপনার একটা যে প্রপার হেলদি লাইফ সেটা কিন্তু আপনি লিড করতে পারবেন অরিফ্লেমের নিউট্রিশেকের দ্বারা। সো গাইজ, আজকে এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি। নেক্সট আপনাদের যদি কোনো প্রোডাক্ট ডিটেলস লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানান, আমি নেক্সট সেইটা নিয়েই ভিডিও বানাবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করুন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।